হেফাজত মহাসচিব নূর হোসাইন কাশিমি আইসিইউতে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশিমির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ তাকে হস্তান্তর করা হয়েছে শুক্রবার সকালে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত পহেলা ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় গতকাল রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিউতে হস্তান্তর করা হয় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে নুর হোসাইন কাশিমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত পনেরোই নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয় ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশেমিকে মহাসচিব নির্বাচিত করা হয় আল্লামা নূর হোসেন কাশিমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বেফাকের সভাপতি ও আল হাইয়া বোর্ডের কো চেয়ারম্যান